ভারতীয় সিনেমার জন্য কালকের দিনটি ভীষণই গর্বের ছিল। হবেই না কেন, গোল্ডেন গ্লোবসের মতো মঞ্চ ভারতীয় ছবি যে সেরার সম্মান পেল, আর সেই সম্মানের কারণ হচ্ছে এসএস রাজামৌলির ছবি আরআরআর এর নাটু নাটু গান। এই গান শুনে একটু হলেও দুলে ওঠেননি এমন মানুষ ভূ ভারতে নেই। খুদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেচ্ছা জানিয়েছেন, বাদ যাননি বলিউডের তাবড় তাবড় অভিনেতারাও। শাহরুখ খান এসএস রাজামৌলিকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। আরআরআর ছবির নাটু নাটু গানটির তেলুগু ভার্সনের জন্য সেরা অরিজিনাল গান বিভাগে পুরস্কার পেয়েছে এই ছবি। This is the first nomination and first win for this writing team. They win their Golden Globe tonight for their music and lyrics of Natu Natu in RRR. Accepting the award is M.M. Keeravani. কিন্তু এই গানের যে হিন্দি ভার্সন আছে, অর্থাৎ নাচো নাচো গানটি কার লেখা জানেন? একজন বাঙালির বঙ্গতনয়া রিয়া মুখোপাধ্যায় এই গানটির হিন্দি ভার্সন লিখেছেন। এখন এই ছবিকে নিয়ে যেন উচ্ছ্বাস থামছেই না, উন্মাদনার সেলিব্রেশনের পারদ যেন চড়াই হচ্ছে। সবাই এখন অপেক্ষারত যে কবে আরআরআর ছবির টিম দেশে ফিরবে। তারা এখন রয়েছেন লস অ্যাঞ্জেলেসে, সেখানেই গোল্ডেন গ্লোবসের অ্যাওয়ার্ডস সেরেমনি অনুষ্ঠিত হয়েছিল। গোল্ডেন গ্লোবস পুরস্কারের জন্য দুটি বিভাগে মনোনয়ন পেয়েছিল এসএস রাজামৌলির ছবি আরআরআর। আর তার প্রথম নমিনেশনেই বাজিমাত আরআরআর এর। সেই সম্মানীয় পুরস্কারের মঞ্চ থেকে সেই ছবি জিতে নিল সেরা অরিজিনাল গানের খেতাব। সঙ্গীত পরিচালক এ আর রহমান গোটা আরআরআর টিমকে শুভেচ্ছা জানিয়েছেন টুইটের মাধ্যমে। তবে এরই মধ্যে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির এক টুইটকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক। তার আঁচ এসে পড়েছে বলিউডেও। আরআরআর কে শুভেচ্ছা জানাতে গিয়ে জগনমোহন রেড্ডি লেখেন, তেলুগু পতাকা উড়ছে, অন্ধ্রপ্রদেশের সকলের তরফে রাজামৌলি রামচরণ সহ সকলকে শুভেচ্ছা, আমরা তোমাদের জন্য ভীষণভাবে গর্বিত। এই টুইটের প্রতিবাদ জানিয়েছেন গায়ক আদনান সামি। কেন শুধু নির্দিষ্ট রাজ্যবাসীর তরফে জানানো হয়েছে শুভেচ্ছা, প্রশ্ন আদনানের। তিনি লেখেন, তেলুগু পতাকা ভারতের পতাকা বোঝাতে চেয়েছেন কি? আমরা যে আগে ভারতীয়, তাই দয়া করে দেশের থেকে নিজেকে বিচ্ছিন্ন করা বন্ধ করুন, বিশেষ করে বিশ্বের কাছে, কারণ তাদের কাছে আমরা একটাই দেশ।